মোবারক। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং এই মহা আতঙ্ক এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের ঈদের আয়োজনকেও অনেকখানি সীমিত করে ফেলেছে এবং তৃতীয় মাত্রাকেও, সে কারণে আমরা ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রাকেও সীমিত পরিসরে মাত্র দুদিনে, গতকাল আমরা ঈদের দিন এবং আজকে ঈদের পর দিন এই বিশেষ তৃতীয় মাত্রা, আগামীকাল থেকে আমরা নিয়মিত পর্বগুলোতে যাব, অর্থাৎ দৈনন্দিন বিষয় নিয়ে যেভাবে আমরা আলোচনা করি সেই আলোচনায় প্রবেশ করব। ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য দুজন সাবেক সংসদ সদস্য আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে নেত্রকোনার বাড়ি থেকে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা উপ উকিল। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নীলুফার চৌধুরী মনি এবং অধ্যাপিকা উপ উকিল, স্বাগত, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবেন দর্শকদেরকে নীলুফার চৌধুরী মনি? আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সমস্ত বিশ্ব যখন আজকে গৃহবন্দী হয়ে আছে, ঠিক দিন তো বয়েই যায়, দিন কারোর জন্য অপেক্ষা করে না। ঈদটাও ঠিক আমাদের মাঝে 30 দিন রোজার পরে, সিয়ামের পরে আসছে। আমাদের এই 30 দিনের পরে আমাদের একটু ঈদের খুশি থাকতেই হবে, থাকা উচিত, যত কষ্টই থাক এটা আমাদের গড গিফটেড, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। সেই হিসেবে আমি বলবো যে আপনারা ঘরে থেকেই যতটুকু আনন্দ করা যায় সবাইকে আমার ঈদ মোবারক। আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ মোবারক, এবং জামালপুর সহ জামালপুরের মানুষকে বিশেষভাবে ঈদ মোবারক। অধ্যাপিকা উপ উকিল, আপনার ঈদের শুভেচ্ছা। আসলে এবারে একটি ভিন্ন ধর্মী ঈদ, অন্য আঙ্গিকের এমন একটি ঈদ যে ঈদের যে আনন্দের চাঁদের আনন্দ, চাঁদের যে ওঠা দেখে আনন্দের বন্যা বয়ে যেত, সেখানে প্রত্যেকটি মানুষের সেই উচ্ছ্বাসের জায়গাটিতে কান্না জমা হয়ে আছে, একটি অনাহূত আশঙ্কা জমা হয়ে আছে, মৃত্যু ভয় জমে আছে। শখের শাড়ি চুড়ি শার্ট প্যান্ট, আমাদের যে কেনাকাটা সবকিছু জমিয়ে রেখেছে যে আগামী দিনের একটি সুন্দর ঈদের প্রত্যাশায়, যেখানে ঈদের আনন্দকে সবাই একসাথে ভাগাভাগি করে একটি নতুন ভাবে উদযাপন করা যাবে। আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি সেই দিনটি আমাদের জন্য চলে আসুক। আমরা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাজেই এই করোনা রোগীদের চিকিৎসা দেবার জন্য যে সেবা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই খোলা থাকতে হবে। ইতিমধ্যেই চিকিৎসকরা বলেছেন, স্বাস্থ্যকর্মীরা বলেছেন যে আমরা ঈদের ছুটির কথা ভাবছি না, করোনা আক্রান্তদের পাশে থেকে তাদের সেবা দেবার কথাই ভাবছি। আমরাও যে যেখানেই আছি এই ঈদে আমাদের আনন্দগুলো, আমাদের সামর্থ্যগুলো, যারা অসহায় লকডাউনে থেকে তাদের জীবন জীবিকা নির্বাহে কষ্ট হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো এবং এই করোনা আক্রান্ত যে রোগীরা আছে তাদের জন্য তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এবং আর যেন করোনা সংক্রান্ত না হয়, সংক্রমিত না হয়, সেই দিকে সচেতন হওয়া, পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য তারা যেন পরপারে শান্তিতে থাকেন, তাদের পরিবারের পাশে যেন আমরা থাকতে পারি। এইভাবে ঈদটাকে আমরা এই করোনা এই যে একটি দুর্বিষহ পরিস্থিতি সেই সময়টার মধ্যে আমরা উৎসর্গ করে আমরা আগামী দিনের প্রত্যাশায় থাকতে চাই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, নেত্রকোনার সবাইকে জানাই, বাংলাদেশের যেখানে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই যারা পরবাসে আছেন, যারা পৃথিবীর যেখানেই আছেন সবাইয়ের জন্য শুভকামনা করছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে হয় দর্শক মন্ডলীর বার্তাটা দুজনের কাছ থেকে একই রকম, যে ঈদ আনন্দের নিঃসন্দেহে, কিন্তু বেঁচে থাকলেই আসলে আনন্দ, এবং সে কারণে বেঁচে থাকার জন্য আপাতত সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকা এবং ঘরে থাকাই উত্তম, এবং ঘরের মধ্যে থেকে যতটা আনন্দ উপভোগ করা যায়, এবং যে আনন্দ আমরা করতে পারলাম না, যেমনটা অধ্যাপিকা উপকূলও বলছিলেন নীলুফার চৌধুরী মনির কথা সূত্র ধরে, আমরা সেই আনন্দগুলো যেন ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারি, জমিয়ে রাখি, এবং আমরা যেন এই সময়টায় যে সতর্কতা পালন করা জরুরি সেটি পালন করি। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে শুনতে চাই ঈদের দিনটি কেমন কাটাচ্ছেন, মানে কাটালেন, এবং এই যে ঈদের সময়টা কেমন কাটছে?
আসলে ঈদটা তো মনের ব্যাপার, মনের আনন্দটা ঠিক আছে, কিন্তু মনের আনন্দটা যে ভাগাভাগি করাটা, লাইক আমি বলি যে অন্যান্য বার মনের আনন্দ কি পুরোপুরি আসলে সেই অর্থে আমি সেটাই বলছি, যেমন ধরেন বাচ্চারা ঈদের আগে, বাচ্চাদেরই তো ঈদ থাকে, বাচ্চারা ঈদের কেনাকাটা করে, বাচ্চারা কাপড় চোপড় পরে, এবার কোনো কেনাকাটা হয় নাই, কোনো কাপড় চোপড় হয় নাই, এবং আমরা যে গিফট করি কাপড় চোপড় সবাইকে, সেটাও সেটাও কেনা হয় নাই, এই যে একটা খত, এই খতটা থাকে। তারপরে যখন বাচ্চা জানে, আমরা যখন আমাদের তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করার চেষ্টা করেছি যে দেখো অনেকেই আমাদের দেশে, আমরা এমন একটা দেশে বাস করি, অনেকে না খেয়ে আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা, যারা তা চাইতে পারে না, লাইক একটা রিক্সাওয়ালা দিন মজুর তাও চাইতে পারে, হয়তো পায় হয়তো পায় না, কিন্তু একজন মধ্যবিত্ত যারা চাকরি চলে গেছে তারা চাইতেও পারে না, তারা কিনতে পারে নাই, তো এবং এই ঈদে কাপড়টা কিনে বাইরে কোথায় যাবা, তো এই টাকাটা দিয়ে আমরা যদি গরিব মানুষকে দেই, তাদের পাশে থাকি, এবং এর মধ্যে আমাদের বাচ্চাদের জন্মদিনও গিয়েছে অনেকে, একই কথা বলেছি যে তোমার টাকাটা এইবার দেখো, কাউকে তো দাওয়াত করে খাওয়ানোও যাবে না, তোমরা কোনো রেস্টুরেন্টেও যেতে পারবে না, আমরা দিয়ে দিই, ওরা এটাকে এনজয় করেছে, এই এনজয়টাকে আমি চেষ্টা করেছি ছড়ানোর। এবং তারপরে ধরেন আমরা যেমন ধরেন রুটি খাই, ভাত খাই, যেটাই খাই সব দিন, সেটা যখন রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেল বাচ্চাদের, তখন বাচ্চারা যখন এটা ওটা আবদার করা শুরু করলো, তখন আমরা মায়েরা কি করলাম, ইউটিউবে মুখাপেক্ষি হলাম, ইউটিউবে গিয়ে গিয়ে আমরা কিন্তু প্রায় সবাই পাকা রাঁধুনির মতো হয়ে গেছি, রেসিপি দেখে দেখে, এবং আমার বাচ্চারা যখন বলে যে আমি ওটার মতোই হয়েছে, ওই রেস্টুরেন্টের মতোই হয়েছে, হয়তো বা আমাদেরকে খুশি করার জন্য বলেছে, বাট আমরাও ট্রাই করছি, এবং আমরাও যে বসে আছি, বসে থেকে একটা আলাদা কাজ, আলাদা জগৎ, এই করোনা কিন্তু আমাদের অনেক নিয়েছে, যেমন কিছুটা দিয়েছেও আমি বলবো, এই ঈদটা আমরা হয়তো বা আমরা যারা রাজনীতি করি বা আপনারা যারা সাংবাদিক, তারা ঈদের দিনটা কিন্তু আমাদের অন্যভাবে কাটে, সকালে নেত্রীর ওখানে যাই, নেতা নেত্রীর সাথে কথা বলতে বলতে পরিবারকে সময় দেওয়া হয় না, পরিবারের সময়টা করোনা কিন্তু সুদে আসলে এবার আদায় করে নিচ্ছে, এবং যদি আপনার মা বাবা বা আমার মা বাবা বাইরেও থাকে, আগে যেমন অত খোঁজ নেওয়া হতো না, এখন কিন্তু প্রায় ডেইলি খোঁজ নেওয়া হয়, তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো তো, তোমার গা গরম হয় নাই তো, এই ঈদের দিনেও কিন্তু আমরা এই খোঁজগুলোই রেখেছি, রাখছি যে আমাদের আত্মীয়রা কেমন আছে, যেটা আমাদের অনেক দিন আমাদের খবর নেওয়া হতো না, যে আত্মীয়রা অনেক কষ্ট পেত, আমাদের এক নেতা একদিন বলেছিল যে আগে আগের মানুষগুলোর বাথরুম দূরে ছিল, আত্মীয়তাগুলো ভেতরে ছিল, কাছে ছিল, এখন বাথরুম ঘরের ভেতর হয়েছে, আত্মীয়রা দূরে চলে গেছে। আমি এই কথাটা প্রায়ই ভাবতাম, আজকে যখন করোনা আসছে, করোনা করোনার ভীত আমরা প্রত্যেকেই প্রতিদিনই আমরা ভীত থাকছি, ঈদের দিনও আমরা ভীত থাকছি একটা জিনিস কেনার সময়, তারপরেও কিন্তু আমরা ওই জায়গাটায় বোধহয় মা বাবা ভাই বোনের সাথে যে কথা বলতে পারছি, বা সন্তানের সাথে স্বামীর সাথে যে সময়টা এক্সপ্লেন করতে পারছি, এটা কিন্তু করোনা আমাদেরকে দিয়ে গেছে, এই বিজ্ঞান থেকে সরিয়ে আমাদেরকে অ্যানালগে এনে, এইখানে আমি বলবো করোনাকে স্যালুট, সবকিছুরই তো মানে পজিটিভ দিক আছে, আজকের দিনে আমি করোনা যেহেতু আমাদের অনেক কিছু নিয়েছে, আপনার সাথে আমার সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না, সো আমি এইখানে পজিটিভ খুঁজে নিয়েছি, সেই পজিটিভ থেকে আমি দলের নেতাকর্মীর খবর নিয়েছি যতটুকু পেরেছি, এবং আল্লাহ বলেছেন যে তুমি যদি কাউকে দান করো, ডান হাত যেন বাম হাতে না জানে, আমি সেটা চেষ্টা করি, এবং পাশাপাশি এইটুকু চেষ্টা করি যে এত লোক দরিদ্র, আমার এক ছিটে ফুটা জিনিস অন্য আরেকটা যদি আমার আত্মীয় জানে বা আমার দলীয় কর্মী জানে বা আমার প্রতিবেশী জানে, আমার সামর্থ্য নাই, আমি ওইটুকু গোপনীয়তার চেষ্টা করি, আমি কিন্তু ইসলামের সাথে সাথে ডাবল গোপনীয়তার চেষ্টা করি, যে আরেকজন জানলে আমার গলা টিপে ধরবে, বলবে তুমি ওকে দিয়েছো আমাকে দাও না, সো এই জায়গাগুলো থেকে কষ্টের মধ্যে আছি, ঈদটা ওইভাবেই কষ্টেই কেটেছে, তারপরেও মিষ্টি মুখ কিছু যা যা করতে হয় সেটার মধ্যে। একটু শুনতে চাইবো, যেহেতু এলাকায় আছেন এবং আপনার বাড়িতে একজন সংসদ সদস্য আছেন, আপনি নিজের সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ধর্ম যাই হোক না কেন ঈদ তো সবার, মানে উৎসব সবার, ধর্ম যার যার, এরকম একটা স্লোগান আমরা বহুদিন ধরে বাংলাদেশে চর্চা করছি, সো এটি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ঈদের সময়টা আসলে কেমন কাটছে, মানে নেতা কর্মীরা তো নিশ্চয়ই তাদের অনেক রকমের প্রত্যাশা থাকে, অনেক রকমের সামাজিকতা রাজনৈতিক নেতাদের করতে হয়, কিন্তু এই করোনা কালে, এবং আমি যদি জানি যে আপনাদের চারপাশে অনেকেই করোনায় আক্রান্ত, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, সেরকমটা সময়টাতে আসলে ঈদ উদযাপন কেমন করছেন আপনারা? আমার কাছে জাতীয় উৎসবগুলো সব একই মনে হয়, সেখানে ঈদ উৎসব বা দুর্গাপূজার মধ্যে আমরা কোনো পার্থক্য
খুঁজে পাই না। যেমন এবার ঈদের দিনটি গেল, আমি বলেছি যে ভিন্ন রকম ঈদ, কিন্তু এর বাইরে যখন ঈদ করেছি তখন নেতাকর্মীরা বাড়িতে এসেছে, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। ঢাকায় থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছুটে যেতাম, তাকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানিয়ে অন্যান্য কাজগুলো করতাম। কিন্তু এবার যে ঈদটি, সে বাড়িতে সে মানে সেভাবে আমরা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা বা শুভেচ্ছা বিনিময়টা আমরা বিরত রেখেছি। কারণ আপনি বলেছেন যে এই কেন্দুয়াতে আটপাড়াতে করোনা রোগীর সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হয়েছে, আমাদের প্রশাসনের কর্মকর্তারা করোনা পেশেন্ট এবং অনেক নেতাকর্মী করোনা আক্রান্ত আছে, যে কারণে আমরা ঈদের যে দিনটি সেই দিনটিকে আমরা যতটা সম্ভব এই হোম কোয়ারেন্টাইনে থেকে, আমরা কিন্তু হোম কোয়ারেন্টাইনে আছি এখন, ওভাবে আমরা ঈদটা পালন করেছি। তবে আমাদের প্রতি বছর যেভাবে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বা নেতাকর্মীদের ঈদ উপহার সামগ্রী দেই, এবার যেটি করেছি সেই নেতাকর্মীদের ঈদ সামগ্রীগুলো উপহারগুলো না দিয়ে যারা অসহায় পরিবারগুলো আছে তাদের মাঝে তার ঈদ উপহারগুলো তুলে দিয়েছি, খাদ্যগুলো তুলে দিয়েছি। এবং আমি আরেকটি বিষয় নির্দ্বিধায় বলতে চাই যে নিরূপা চৌধুরী মনি যে কথাটি বললেন যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত বাংলাদেশের মানুষের মধ্যে যে খাদ্যাভাব, সেটি কিন্তু এই দুর্যোগময় করোনা পরিস্থিতিতেও পরিলক্ষিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমি একটা এলাকায় থেকে দেখতে পাচ্ছি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তিনি যেভাবে ত্রাণ পৌঁছে দিয়েছেন, সেই ত্রাণগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে এবং ধান উঠে গেছে ঘরে ঘরে, যে কারণে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে তালিকা প্রস্তুত করে, যেটা মানে ব্যক্তিগতভাবে তালিকা তৈরি করে যে ব্যক্তিগত মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে তালিকা দেওয়া, কিংবা আমাদের প্রশাসনের ইউনো চেয়ারম্যান মেম্বার এদের সমন্বয়ে তালিকা প্রস্তুত করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ডেকে দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যারা তারা ত্রাণ নিতে উৎসাহ ভরে যে আসবে সেই রকম পরিস্থিতি এখানে নেই, ঘরে ঘরে গিয়ে গিয়ে ত্রাণগুলো পৌঁছে দিতে হচ্ছে। মানে মোটামুটি ভাবে সবাই ভালো আছে, সমস্যা শুধু এইটুকুই যে ত্রাণ মানে এই যে কেন্দ্র যে জায়গাটি, এখানে বিভিন্ন জেলার একটি সংযোগ স্থল, যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে এসছে, তাদের কারণে করোনায় আক্রান্ত বেশি হয়ে গেছে, এই জিনিসটি একটি ভয়ের কারণ হয়েছে এবং সেটি আমরা দেখবার জন্য এবং করোনার যে রুলস গুলো আছে সেগুলো মেনে তাদেরকে করোনা সংক্রমণ থেকে দূরে রাখবার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু খাদ্য সংকট এখানে নেই। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটি কথা বলেছেন পরিষ্কার ভাবে, তিনি বলেছিলেন যে বিশ্ব দুর্ভিক্ষের কথা শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমাদের উর্বর মাটি রয়েছে, মানুষ রয়েছে, কাজে আমরা খাদ্যে সোনা ফসল ফলাব এবং আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকব, আমাদের কোনো মানুষ খাদ্যভাবে কষ্ট পাবে না, এটাই আমরা দেশব্যাপী পরিলক্ষিত। একটু একটু রাজনীতিবিদ হিসেবেই শুনতে চাই যে এই যে করোনা কাল একটা ভিন্ন রকমের পরিস্থিতি, এবং এই পরিস্থিতি আসলে আপনারা রাজনৈতিক নেতারা কি করছেন, মানে মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন, যদি অনেক কিছু সীমিত পরিসরে করতে হচ্ছে সেটি একটু বুঝতে চাইবো, এবং এই করোনা পরিস্থিতি আপনাদের মানসিক উপলব্ধিতে কোনো রকমের পরিবর্তন আনলো কি না চিন্তা চেতনার মধ্যে, সেটিও একটু শুনতে চাইবো। যে অনেকেই মনে করছেন যে নতুন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে পৃথিবী প্রবেশ করছে, পুরনো অনেক কিছু আচার আচরণ ধ্যান ধারণা চিন্তা ভাবনা রাজনীতি অর্থনীতি সবই পাল্টে যাবে, তো বাংলাদেশে কি তেমন কিছু পাল্টাবে বলে মনে হয় কি না, একটু নীলুফার চৌধুরী মনি যদি শুরু করেন এবং পরে উপকূল বলেন। আমি আসলে শুনলাম মুগ্ধ হয়ে অপুদির কথা, আমি যদি অপুদিকে সত্যি বলে ধরে নিই, তাহলে দুই দিন আগে এখানে শামীম ওসমান সাহেব নারায়ণগঞ্জের কথা বলেছেন, আমি ওইটাও শুনেছি টকশোটা, তাহলে উনি ভুল বলেছেন, অসত্য বলেছেন। যদি শামীম ওসমান যদি অসত্য সত্য বলে থাকেন তাহলে অপুদি অসত্য বলেছেন, এখন জনগণই বিচার করবে, আমি এটা বাদ দিলাম যেহেতু এটা ঈদের প্রোগ্রাম।
আমি বলছি যে রাজনীতিবিদরা, এটা অনেকেই বলে যে রাজনীতিবিদরা কিন্তু আসলে সশরীরে যাচ্ছেন না। আমি এইখানে রাজনীতিবিদদের কিছুটা পক্ষেও নিতে চাই। দেখেন, এটা এমন একটা অসুখ জিল্লুর ভাই, যে অসুখের কোনো প্রতিষেধকই নাই, কোনো এ পর্যন্ত ডাক্তারও জানেন না যে কী দিলে রুগীটাকে ভালো করা হবে। রাজনীতিবিদ মানুষের পালস ধরে দেশের কথা বলতে পারে, মানুষের হৃৎপিণ্ডের কথা বলতে পারে, কিন্তু মানুষের অসুখের কথা বলতে পারে বোধহয় আমার জানা নাই। তো সেই জন্য রাজনীতিবিদও তো একজন মানুষ, তো সেই হিসেবে সে যেহেতু এই ব্যাপারে কোনো এক্সপার্টিস না, সো সে ওইভাবে হয়তো যায় না। লাইক আমরা যেমন, আমরা যা যেটুকু পড়ছি সেটা কিন্তু নাম দিয়ে, কারণ অনেক দূরের ব্যাপার। যে যেখানে আছে, ইসলাম একটা কথা বলেছে যে কোনো মহামারীতে তুমি যেখানে আছো সেখানে স্টে করো, তুমি অন্য কোনোখানে যাও না, কারণ মহামারীটা তোমার সাথেও বহন হতে পারে। সো যে যেখানে আছে সেখানেই থাকার জন্য আমি বলবো, এবং সেখান থেকেও অনেক কিছু করা যায়। বিজ্ঞান, আমি আবারও বলছি বিজ্ঞানের কথা, যে এখন ফেসবুক, টুইটার, এই যে স্কাইপ, আপনার অনেক কিছু দিয়েই আমরা, কিন্তু জুম, অনেক কিছু দিয়েই আমরা কাছে যেতে পারি। আর যদি টাকাটাকে ট্রান্সফার করা যায়, এখন অনেক কোম্পানি আছে, আমি নাম নাই বলি, সেইভাবেও টাকা কমপ্লিট করে দোকানদারের সাথে কথা বলে আমরা যে কাজগুলো করাচ্ছি। এবং মাঝে কখনো কখনো যে যাওয়া হচ্ছে না তা না, কিন্তু ওইভাবে রাজনীতিবিদ নিজেই যদি জড়ায় যায়, আজকে যেভাবে শুনলাম যে প্রশাসন, আর্মিরা এফেক্টেড, পুলিশ এফেক্টেড, র্যাব এফেক্টেড, এবং স্টেট থেকে শুরু করে ডিসি, এসপি, সবাই এফেক্টেড কম বেশি, এবং ওরা তুলনামূলক কিন্তু বেশি। সো সবাই যদি এফেক্টেড হয়ে যায় তাহলে কীভাবে কী হবে? আরেকটা জিনিস, তারপরেও রাজনীতিবিদরা যারা করবেন, করা আরও সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে করা যেত, কিন্তু আমাদের দেশে তো সিস্টেম লসের দেশ। আর সেখানে আপনার কথায় আমি স্যালুট করি, আমি নিজেও এটা মনে করি, এই করোনা সমস্ত পৃথিবীকে একটা চেঞ্জ এনে দিবে না, দিয়েছে ইতিমধ্যে, এবং এটা আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। যে বা যারা ভুলভাল বুঝিয়ে একটা মানুষকে কিছুক্ষণের জন্য বোকা বানানো যায়, কিন্তু সারা জীবনের জন্য বোকা বানানো যায় না। আমি আমার পায়ের চাপ লেগে, একটা প্রজাপতি মারা গেছে, আমি যতই সরি বলি প্রজাপতিটার জীবন আর ফিরে আসবে না। আজকে বাংলাদেশের যে অবস্থা, করোনার 10,000 চেক করলে তার 6,000 রুগী ধরা পড়ছে, তাহলে 10 কোটি চেক করলে কত ধরা পড়বে? এটা কিন্তু আমার কথা নয়, এটা আইইডি কি ডিসিআর এর কথা, ওনারাই বলেছে যে 48 গুণ বেশি বের হবে। সো আমি যদি ওইভাবে জরিপ করি, পরিসংখ্যান করি, তাহলে কিন্তু অটো, এবং সমস্ত পৃথিবীতে পরিসংখ্যানগুলো বোধ হয় স্ট্যাটিস্টিক এইভাবেই করা হয়। সো এই জায়গায় আমি বলবো যে সরকার যত স্বচ্ছ হবে, সরকারের যত জবাবদিহিতে হবে, সরকারের পুরানো কথাগুলো মানুষ হয়তো বা ভুলে যাবে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। আমরা ভুলে যেতে চাই এই সরকার ভোটবিহীন সরকার, আমরা ভুলে যেতে চাই আমাদের কাছে রাজনীতি আজকে কম, আমি আর রাজনীতি করছি না, অবধি অনেকক্ষণ করেছে আমি করি নাই, আমি ভুলে যেতে চাই বলেছি, আমি ভুলে যেতে চাই এই সরকার যদি আজকে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাত না করে। আমার আজকে যে সন্তানটা আওয়ামী লীগের সন্তান সে আমারও সন্তান হতে পারে, যে সন্তানটা আপনার সন্তান সেটাও আমার হতে পারে, আমার সন্তানটা আপনার সবার হতে পারে। সো ওখানে গিয়ে আওয়ামী লীগদের দিক দিয়ে বন্টন করে 2500 টাকা যে প্রণোদনার, যেটা কতগুলো একটা মোবাইলই কতবার করে আসছে, আপনারা, আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই জেনেছি, এই আপনাদের যারা সংবাদ মাধ্যমগুলো এর মাধ্যমেই আমরা জেনেছি, এবং কত চেয়ারম্যান মেম্বার এই যে এই করোনার মধ্যে এটা করছে, এটার জন্য মাইন্ডসেট দরকার। এবং আপনি দেখেন, একটা চেয়ারম্যান যখন অ্যারেস্ট হচ্ছে, তখন চেয়ারম্যানের ওইখানে ছাড়াতে যাচ্ছে তার এমপি, বলে আমার চেয়ারম্যান ভালো। এমপি যখন প্রবলেমে পড়ছে, তখন মন্ত্রী যাচ্ছে, বলে না আমার এমপি ভালো। তার মানে কি, তাহলে শেষ পর্যন্ত কে এটার জন্য দায়ী? আমি সেটা জানতে চাই, আমি একজন জনগণ, সাধারণ নাগরিক হিসেবে। এবং আমি চাই যে এখন কোনো রাজনীতি না, কোনো রাজনীতি না, কোনো বিএনপি আওয়ামী লীগ না, এখন করোনা, করোনাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাজনীতি। এখান থেকে উত্তরণের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। অধ্যাপিকা উপকিল, গত 8ই মার্চ বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে, 11ই মার্চ আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে করোনা একটি বিশ্বব্যাধি, 19শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একনেকের মিটিংয়ে তিনি বলেছিলেন যে প্যানিক সৃষ্টি করা যাবে না, গুজব ছড়ানো যাবে না, আমরা এই করোনা আর ব্যবস্থা, আমরা এই করোনার যে ভয়াবহতা তার বিরুদ্ধে আমরা লড়ব। এবং উনি 26শে মার্চ বক্তব্যে বলেছিলেন যে করোনা একটি অপ্রতিরোধ্য যুদ্ধ, এই যুদ্ধে অবশ্যই আমাদের জয়ী হতে হবে। 30শে মার্চ তিনি 31টি দফা দিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন, প্রস্তাবনা দিয়েছিলেন, যেটি হচ্ছে
এই করোনা যুদ্ধে জয়ী হবার মূল মন্ত্র ছিল এবং তারপর তিনি প্রতি সপ্তাহেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি জেলায় এমনকি উপজেলা পর্যন্ত তিনি মনিটরিং করছেন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে প্রশাসনের রাজনীতিবিদদের সঙ্গে সকলের সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলে সবকিছু পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন করোনায় যখন বিশ্ব আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধুর যে মুজিব জন্মশতবার্ষিকী ছিল সেটি তিনি স্থগিত করেছেন এবং আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা এটি বলতে পারি যে অন্যান্য দেশের তুলনায় উন্নত দেশগুলোর তুলনায় যেখানে এই করোনাকে করোনার বিরুদ্ধে লড়াই করবার জন্য তাদের নানাবিধ সামগ্রী রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা তাদের মজবুত রয়েছে, তারপরেও আমরা বাংলাদেশে বলতে পারি যে করোনায় মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কম এবং অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি। এবার আমি আসছি এই যে কিছু প্রাসঙ্গিক কথা এসেছে যে কোনো একটি মহামারী বা দুর্যোগ হলে সেখানে শুধুমাত্র সরকারই সেই দুর্যোগকে মোকাবেলা করবে, এটি কিন্তু এখনই দেখছি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ কিন্তু সরকারের পাশাপাশি বরং সরকারের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি এগিয়ে এসেছে, তাদের পাশে থেকেছে। কিন্তু এই আওয়ামী লীগ যখন সরকারে থেকেছে তখন বিএনপি কোনো দুর্যোগে কোনো মহামারীতে কোনো জায়গায় তারা কি ভূমিকা পালন করেছে সেটা আমি বলতে চাই না, বাংলাদেশের জনগণ দেখেছে। এই করোনাকালীন সময়েও তারা যে সমালোচনাটি করছে, কোন সমালোচনাটি করছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন 1 কোটি পরিবারের হাতে দ্রুত ত্রাণ পৌঁছে দিয়েছেন, 1 কোটি পরিবার মানে প্রায় 4.5 কোটি মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী যখন 64টি জেলায় 85 কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছেন তাদের চাউলের পাশাপাশি তেল আটা আলু কেনবার জন্য, তিনি যখন শিশুদের কথাও না ভুলে 17,54,00,000 টাকা 17,54,00,000 টাকা বরাদ্দ দিলেন শিশু খাদ্য কিনে দেওয়ার কেনার জন্য, তিনি যখন ঈদকে সামনে রেখে 50,50,000 মানুষের মাঝে 2,50,000 টাকা নগদ সহায়তা দেবার জন্য ঘোষণা দিয়েছেন দিচ্ছেন, তিনি যখন প্রত্যেকটি মসজিদে পর্যায়ক্রমে তিনি প্রণোদনা দিচ্ছেন সহযোগিতা করছেন, তিনি যখন 1 কোটি মানুষ 1 কোটি মানুষকে রেশনিং এর আওতায় এনে 10 টাকা কেজিতে চাল খাওয়ার ব্যবস্থা করেছেন, তখন এই বাংলাদেশে যখন ভালো আছে করোনা আক্রান্ত একটি দুর্যোগ যখন আমরা দেখছি না কোন একটি মানুষ বলছে আমি না খেয়ে মারা যাচ্ছি, সেই সময়টিতে কিছু কিছু জায়গা একটি ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে একটি মোবাইল নাম্বার যদি 10টি জায়গায় ঢুকেছে এবং সেটি আমাদের যে শক্তিশালী টিম রয়েছে আমাদের মিডিয়া সেই মিডিয়াতে উঠে এসেছে, সঙ্গে সঙ্গে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এটি আমাদের বুঝতে হবে যে কোনো জায়গায় এখন কোনো কিছু আত্মসাৎ করা, দুর্নীতি করা, চুরি করা এটি কিন্তু আর সহজ বিষয় না। কারণ এই যে আপনি যে বিষয়টি এনেছেন যে 2,500 টাকা করে একজনকে দেয়া হবে, তিনি সেখানে তার ভোটার আইডি এবং তার মোবাইল নাম্বারটি যথাযথ হতে হবে এবং সেটি একটি সিস্টেম আছে, মানে ওই ব্যক্তির শুধু মোবাইল নাম্বার আর ভোটার আইডি কার্ড হলেই চলবে না, তিনি কি আসলেই পাওয়ার উপযুক্ত, ত্রাণ তিনি পেতে পারেন এই নগদ সহায়তা প্রধানমন্ত্রীর, সেটি যদি সঠিক হয় তাহলে কিন্তু পাবেন। কিন্তু আমি যদি আরেকটু এই প্রসঙ্গে বলতে চাই যে এখন একটু এগুলো শুধরে গেছে, যেখানে যেটি ধরা পড়ছে বা যেখানে যেটি অনিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এই যে চুরির ট্রেন্ড এটি কোত্থেকে এসেছিল, বিএনপি যখন 2001 ক্ষমতায় এসেছিল তখন আমি আমি শেষ করে দিচ্ছি, তারপর আমার প্রসঙ্গটা আনতে হচ্ছে যে আমার একটু ব্যাখ্যা দেবার জন্য আমি আনতে চাইনি, তখন কি করা হতো, টিয়ার কাবিখা দেওয়া হতো এবং সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় বিএনপির মাননীয় মন্ত্রী মহোদয়েরা বিশেষ ব্যবস্থায় টিয়ার কাবিখা দিতে পারতেন এবং এই বিশেষ ব্যবস্থায় ওই অত্র এলাকার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সংসদ সদস্যরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এই টিয়ার কাবিখা নিয়ে আসতেন, নিয়ে এসে হাজার হাজার মেট্রিক টন নিয়ে এসে সবকিছু বিক্রি করে দিতেন। সেই বিক্রির জায়গাটি কি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন ওই সোলার মানে টাকা আর চাউল এনে বিক্রি করা সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। এখন আপনি জেনে খুশি হবেন নিরুপা চৌধুরী মনি, এখন কিন্তু বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে সোলার প্যানেল দেওয়া হচ্ছে, সোলার দেওয়া হচ্ছে, ওই
টিয়ার কাবিটার পরিবর্তে মানুষদেরকে এবং মানুষকে যেন সমস্ত এই যেখানে যে অনিয়ম হচ্ছে আপনি মানে টেন্ডেন্সি কথা বলেছেন আছে সেখানে দুই এক জায়গায় যে নাই তা না থাকার সঙ্গে সঙ্গে যেখানেই যে এই কাজগুলো করছে সেগুলো কিন্তু আইনে আওতায় আনা হচ্ছে। আমি তো ধরেন সেটি এখন ঈদের সময় আসলে আমরা এই একটা দিন দুটো দিন হয়তো ঈদের আলোচনা করব সেখানটাতে আপনারা দুজনই রাজনীতিকে টেনে নিচ্ছেন আমার মনে হয় সেটিতে মনে আর একটি কথা বলেছেন দেখেন বলেন ভোটবিহীন সরকার এই পরীক্ষা দিতে হলে আমার তো অনেক কিছু যেতে হয় আমি সেখানে যাচ্ছি না শুধু এইটুকু বলবো আচ্ছা এটা ব্যবস্থাপনা এবং উনি বলতে চেষ্টা করেছেন মানে কথার ফাঁকে উনি বলতে চেষ্টা করেছেন যে ওনা এটা কিন্তু প্রথম থেকেই যে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে গুজব ছড়াবেন না প্যানিক তৈরি করবেন যে আমরা এই আলোচনাটা ভবিষ্যতের জন্য রেখে দিই রেখে দেন তো এখন আমি একটু একটুখানি বলি বাট আমি আমি যেটি প্রশ্ন আপনাদের দুজনের কাছেই করেছিল যে কারণে ওনারা কষ্ট পেয়েছেন জি আপনাদের দুজনের কাছে যে প্রশ্নটা রাখতে চেয়েছিলাম যে করোনা কি আসলে এই পরিস্থিতির কোনো উন্নতি ঘটাবে কিনা এবং ঈদের সময় একটু গুড মুডে সবাই থাকতে চাই এবং আপনারাও আছেন এবং আপনাদের মধ্যে একই সঙ্গে সংসদেও আপনারা বসছেন এক ধরনের বন্ধুতাও আপনাদের মধ্যে কম বেশি আছে আর সেই বন্ধুতা আরো শক্তিশালী হবে কিনা সেটাই আসলে আপনি যেটা বলেছেন আমি সেটা দিয়ে আমি শেষ করতাম প্রথমত বলা হয়েছে যে বিএনপি আওয়ামী লীগকে মানে তফাৎ করতে চান না আমি আমি সেটা কখনই মনে করি না কারণ বিএনপির সাথে আদর্শিক ভাবে অবশ্যই আমার আওয়ামী লীগের দূরত্ব রয়েছে কারণ তফাৎ তো থাকবে কিন্তু এই দুর্যোগেই বলেন বা স্বাভাবিক ভাবেই বলেন আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তাদের একটি নৈতিকতার বোধে দায়িত্বের বোধে একই বন্ধনে আবদ্ধ হওয়া উচিত আমি একটু বলতে চাই সেখান থেকে আমাদের অবশ্যই ধন্যবাদ নীলফার চৌধুরী আমি যেটা বলতে চাই উপদি যে কথাগুলো রাজনীতি এত স্ল্যাং ভাবে টানলেন আমি খুব দুঃখ পেলাম এটা ঈদ ঈদের একটা প্রোগ্রাম শুধু আমি এক কথাই বলতে চাই যে বিএনপি প্রায় 20 লক্ষ পরিবারকে সহায়তা করেছে বিএনপি তো টেলিভিশন পত্রিকা দেখাবে না এটা তো সরকারের একটা এম্বার্গো আছে এটা উনি ভালো করেই জানেন আর দ্বিতীয়ত হলো আমি বলতে চাই উনি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যাদের কথা বললেন কাদের ট্যাক্সের টাকায় প্রধানমন্ত্রী বা এই সরকার দেয় এটা প্রধানমন্ত্রী তো একটা সরকারের অংশ সরকার আমার উনার আপনার সবার ট্যাক্সের পয়সা দিয়ে এইটা পয়সাটা এটা কোনো ব্যক্তিগত কারো দান না এইখানে আমারও যতটুকু অধিকার আপনারও ঠিক ততটাই অধিকার সো সেই জায়গা থেকে আমি কথাটা বলতে চাই আর যেটা উনি বলতেছিলেন যে চেয়ারম্যান মেম্বার তারা চোর না চোরের ট্রেনটা যেটা বললেন আমি ওনাদের নেতার কথাই বলতে চাই যে সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এটা নিশ্চয়ই বিএনপির অনেক আগে এই কথাটা বলা হয়েছে অথবা যে 7.5 কোটি মানুষ 8 কোটি কম্বল আমার কম্বল কোথায় তো এই কথাটা থেকে কি ট্রেনটাকে বোঝা যায় না যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো কবে আর এই কথাটা আসলো কবে আর বিএনপি ক্ষমতায় আসলো কবে আমি ঈদের প্রোগ্রাম এর চেয়ে বেশি আর কিছু বলবো না আমি অপুদিকে বলবো এই জায়গাটা উনি যেন বারবার চোখ বুলিয়ে দেখে আর সেই সাথে আমি আপনার কথায় বলতে চাই যে করোনা আমাদেরকে যা শিখিয়েছে সেটা সারা বিশ্বকে শিখিয়েছে আপনাদের বন্ধুতা আমি বন্ধুত্ব বলবো আমি আমি ইতালির কথা বলতে চাই ইতালিতে অনেকেই দেখেছে যে ইউরো টিউরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মৃত্যুর আগে যে এই টাকা আমাদের কোনো উপকারে আসে নাই সো এই টাকার দরকার নাই কিন্তু বাংলাদেশকে করোনা শিখাতে পারে নাই যে এই টাকার দরকার আছে কি দরকার নাই বাংলাদেশের গরিব মানুষের সাথে পাশের বাসার মানুষটা চুরি করার জন্য যখন খাটটাকে বেছে নেয় খাটের নিচে যখন তেলের ফ্যাক্টরি বানায় তখন আমরা অবাক হই যে এই করোনা কি আমাদের এইটুকু আর শিক্ষা দিল না এই শিক্ষাটা আগামীতে দেখ অপুতি আমার অনেক দিন কাজ করতে করতে একটা বন্ডিং হয় যে বন্ডিংটা শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি আমরা যাই হই না কেন আমরা দুঃখের বন্ধু হই আর সুখের বন্ধু হই অনেকদিন একসাথে কাজ করেছি তো সেই জন্য আমি ঈদের দিনও বলছি যে অনেকদিন কাজ করতে করতে যেই মমত্ব বোধটা আছে আমি সেই মমত্ব বোধ থেকে শুধু অপদি না অনেক আওয়ামী লীগের অনেক নেতার সাথেই আমি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে কাজ করেছি প্রত্যেককে আমি ঈদের ঈদ মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করছি কখনো কেউ এমপি কিংবা কখনো কেউ এমপির স্ত্রী অথবা এমপির হাজব্যান্ড সেই হিসেবেও আমি বলছি আপনারা যদি ঠিক থাকেন আপনাদের চেয়ারম্যানরা ঠিক থাকবে আপনাদের চেয়ারম্যানরা যদি ঠিক থাকে আপনাদের কমিশনাররা মেম্বাররা ঠিক থাকবে মেম্বাররা যদি ঠিক থাকে
তাহলে আপনাদের নেতাকর্মীরাও ঠিক থাকবে, আর নেতাকর্মীরা যদি ঠিক থাকে সমস্ত বাংলাদেশের মানুষ ঈদে একটুখানি সেমাই খেতে পারবে, একটু মিষ্টি মুখ করতে পারবে, ঠিক মতো রেশনিং সিস্টেমে দুটো ভাত খেতে পারবে। ভাতের জন্য আপনি যেমন বলছেন বাংলাদেশের মানুষ ভাত না খেয়ে মারা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের মানুষ ভাত খেতে না দিতে পেরে আত্মহত্যা করছে। এটা কিন্তু আমার রিপোর্ট না, এটা বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট। সেই রিপোর্টগুলো আমাদেরকে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় করে দেয়। সেই শেষটুকু আমি বলতে চাই, সবার জন্য ঈদটা হোক ঈদ মোবারক। আমরা আর এই অ্যাশ কালারের শাড়ি পরে ঈদের দিন আসতে চাই না, আমরা উপদীর মতো চাই সব মানুষ যেন গোলাপি কালারের শাড়ি পরে ঈদের দিন হাসি খুশি মুখে থাকে, আমার মতো যেন গরিব মানুষের কথা চিন্তা করে কালো শাড়ি খুঁজে বের না করে। আমি চাই যে আগামী ঈদ এমন হোক একজন গরিব মানুষ যেন লাল শাড়ি ঠিক অপুদির মতো গোলাপি শাড়ি পরে আমাকে আঙ্গুল দিয়ে বলে আমিও ভালো আছি, আমি একটু রংচঙের মধ্যে আছি, হ্যাঁ আমিও রঙের মধ্যে আছি, না না আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, ঠিক আপনার মতো। পার্পেলটা কিন্তু খুব বেশি সুখের কথা বলে না, পার্পেল একটা আন্দোলনের কথা বলে, আন্দোলন থেকে সাকসেসের কথা বলে। এটা নারী দিবসের যেমন আমি দেখি, সেই সাকসেস থেকে বলি আগামী দিন আপনার এই পার্পেল হয়ে উঠুক আমাদের জন্য আরেকটা আন্দোলনের সাকসেসফুলনেস, আরেকটা আমরা ঈদ মোবারক সুন্দর সাকসেস। কিন্তু ঈদের এই আনন্দের সময় রংটা আমরা সাহস শহর জাগানিয়া হিসেবেও তো দেখতে পারি। হ্যাঁ আগামীতে চাই যে এই রকম গোলাপি শাড়ি পরেই যেন আমাদের সমস্ত বাংলাদেশের মানুষগুলো যেন বলে ঈদ মোবারক। অধ্যাপিকা উপকিল, এবার একটু বন্ধুতার আলোচনা এবং আমরা একটু শেষের দিকে যে ছোট করে, আচ্ছা না বিএনপি 20 লাখ মানুষকে ত্রাণ দিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের কোন মিডিয়া সেই মিডিয়া তো বলবে না এখন, এটা দুঃখজনক। অথচ চ্যানেল আই নিরুফা চৌধুরী মনিকে কত দেখাচ্ছে, এবং এই মিডিয়াকে দোষ দিয়ে নিজেদেরকে সত্য প্রমাণ করা যাবে না। এটা মানে যদি সত্যি হতো বা এই ডিজিটাল বাংলাদেশে কোনো লুকিয়ে রাখা যাবে না, বিএনপি কখনই কোনো জনগণের পাশে দাঁড়ায়নি, তারা কোনো কিছু দেয় মানে জনগণের জন্য করা করেনি, তারা চেয়েছিল যে লক্ষ লক্ষ মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশটি সয়লাব হয়ে যাক, সেই প্রত্যাশায় তারা ছিল। সেটিও নিরুপা চৌধুরী মনির কথায়, এই ঈদের কথার মধ্য দিয়েও আমরা ধ্বনিত হয়েছে সেটি আমরা বুঝতে পেরেছি। আর হ্যাঁ, জাতির জনক বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন চোরের খনি আছে, সেটি হয়তো ভুলে গেছেন যে এই চোরের খনিরা ছিল তাদেরকে দিয়েই বিএনপি দল গঠন করেছিল বেছে বেছে নিয়ে, এবং সেই চোরের খনিরাই 75-এর পর থেকে বাংলাদেশে লুটে পুটে খেয়েছে, হাওয়া ভবন বানিয়ে এই বাংলাদেশের টাকা আত্মসাৎ করেছে। আমাকে এটি বলতে হলো এই কারণে আপনি বঙ্গবন্ধু রেফারেন্সটা টেনে এখানে এই ঈদের দিনে নিয়ে এসেছেন বলে। এবার আমি বলবো বাংলাদেশের মানুষের, হ্যাঁ ট্যাক্সের টাকায় সরকারের ট্যাক্সের টাকা দিয়েই সরকার চালায়, সব দেশেই চালায়, কিন্তু এই ট্যাক্সের টাকায় ত্রাণগুলো এগুলো কোথায় যাচ্ছে, এগুলো সাধারণ মানুষ পাচ্ছে, পাচ্ছে কিনা? আপনি বললেন এক মানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, একজন একটি কথা টকশোতে বলতে হলে তথ্য প্রমাণ সহই বলতে হয়। আর আমি আপনাকে আশার বাণী শোনাবো যে বাংলাদেশে এই যে করোনা পরিস্থিতি, বিশ্ব করোনা পরিস্থিতির মধ্যেও এই সম্প্রতি একটি লন্ডন ভিত্তিক সাময়িকী ইকোনমিস্টের শীর্ষ টুটি উদীয়মান অর্থনীতির তালিকায় যে একটি রিপোর্ট করা হয়েছে সেখানে বাংলাদেশের অবস্থান রয়েছে নবম এবং ভারতের 18, পাকিস্তানের 43। আমরা একটু শেষে শেষের দিকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই করোনা পদক্ষেপের প্রশংসা করে বিজনেস ম্যাগাজিন ফোর্বস বলেছেন যে বাংলাদেশ থেকে অনেকেরই শিক্ষণীয় উচিত। এখন আমরা আজকে এই ঈদে শেষ শেষ করতে হবে, না আমি শেষ করব এই বলে যে আমরা এই করোনা দুর্যোগে সকলকে আমাদের মাঠে নামতে হবে, রাজনৈতিক দলগুলোকে এই করোনা দুর্যোগে ঘরে বসে থাকলে হবে না, প্রেস ব্রিফিং করলে হবে না, তাদের মাঠে নামতে হবে, জনগণের পাশে নামতে হবে, এবং মাঠে নেমে জনগণের পাশে থেকে কখনো যেন টকশোতে এসে ভালো ভালো কথা বলি। আমরা যদি দূর থেকে শুধু মনে মনে ভাব যে বাংলাদেশটা পিছিয়ে যাক, পিছিয়ে গেল না কেন, সেটিতে তো বাংলাদেশের মানুষ দলটিকে নিয়ে আগামী দিনে ভাববে না। ধন্যবাদ, আজকের এই ঈদের দিনে আমার একটি
প্রত্যাশা যে করোনা এই মহামারী কাটিয়ে আমরা অনতি বিলম্বে আবার একটি সুন্দর বাংলাদেশ দেখব, একটি করোনা মুক্ত বাংলাদেশ দেখব, করোনা মুক্ত পৃথিবী দেখব, এটি আমাদের আজকের দিনের প্রত্যাশা। ধন্যবাদ। সময় নেই, জাস্ট দর্শকের আমার মনে হয় বিরোধ করে কোনো লাভ নেই এদের মধ্যে, অনেক হয়েছে। অধ্যাপিকা উপকিল এবং মিস নীলোফার চৌধুরী মণি, অনেক ধন্যবাদ ঈদের এই আনন্দ আয়োজনে, মানে এবং করোনাকালের এই দুঃখ কষ্টের মধ্যেও আপনারা যে আপনাদের রাজনৈতিক অবস্থানটা অন্তত সুদৃঢ়ভাবে এখন পর্যন্ত ধরে রেখেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর দর্শক, কথা হচ্ছিল ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় দুজন সাবেক সংসদ সদস্য, দুটো প্রধান রাজনৈতিক দলের তারা কথা বলছিলেন এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট যে পরিস্থিতি যাই হোক না কেন, আনন্দ ঈদের আনন্দ হোক কিংবা করোনাকালের কষ্ট হোক, আর তাদের যে রাজনৈতিক অবস্থান বা তাদের যে পাল্টাপাল্টি অবস্থান সেটি কিন্তু বাংলাদেশে অব্যাহত আছে। এখন পর্যন্ত করোনাকাল বা করোনা বা কোভিড-19 সেই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন করতে পেরেছে বলে মনে হচ্ছে না, করতে পারবে বলেও মনে হচ্ছে না, কিন্তু কে জানে, হয়তো পৃথিবীর অন্যান্য জায়গায় সব কিছু বদলে গেলে বাংলাদেশেও পরিস্থিতি বদলে যেতে পারে। দুজনেই চাইছেন এই ঈদের আনন্দ আয়োজনের মধ্যে একটাই প্রত্যাশা যে বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি হোক এবং গোটা পৃথিবীর মানুষ এই কোভিড-19 থাবা থেকে মুক্ত হোক, আমাদেরও সেটি প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, ঈদ মোবারক, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।